ও জনে রাজমুখের আল্লাহ রে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি বাঘের পিঠে চড়ে তিনি বেড়াতেন, রাতের বেলা সারা রাত ধরে আল্লাহ তালার এবাদাত বন্দেগি করতেন, জঙ্গলের ভিতরে গিয়ে আল্লাহ 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 নামে জিকির করতেন, গরিব অসহায় এতিমদের সাহায্য করতেন। আল্লাহ রে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির নিজস্ব কোনো ঘর ছিল না, বিরাট জমি জায়গা সম্পত্তির মালিক তিনি ছিলেন না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি ইবাদত বান্দেগি করার মাধ্যমে, নবীকে ভালোবাসার মাধ্যমে রাজি করিয়েছিলেন। আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি তারা নিতে গেলে যখন সময় হয়ে গেল, এ দুনিয়া জমিন থেকে আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি বিদায় নিলেন। ও মুসলমান মেরামার সিরাট এলাকায় একটা নির্ধারিত জায়গায় তানাকে ওই জায়গাতে দাফন দেওয়া হলো, কিন্তু কি অবাক ব্যাপার, যে বাঘের পিঠে চড়ে বেড়াতেন ওই বাঘ আল্লাহর ওলির মাজার ছেড়ে যায় না। এলাকার মানুষেরা পানি দেয়, এলাকার মানুষেরা খাদ্য দেয়, বাঘ খাওয়া দাওয়া করে না, পানি খায় না, খাদ্য খায় না, বাঘ কোনো মানুষের ওপর আক্রমণ করে না। ওই বিরাট বড় জঙ্গলের বাঘ আল্লাহর ওলির মাজারের দিকে চেয়েছে, অঝোর নয়নে তার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। মানুষ চিনেনি আল্লাহর ওলিয়া ওলিয়াদের, কিন্তু জঙ্গলের বাঘ চিনেছিল। বাঘ কাঁদতে লাগলো, সবাই প্রচেষ্টা করলো তাকে কিছু খাওয়ানোর। কত দামি দামি গোস্ত দেওয়া হয়, বাঘ খায় না, পানি দেওয়া হয় তাও খায় না। এটা খেতে খেতে না খেতে খেতে বাঘটা জরা জীর্ণ শীর্ণ কার হয়ে গেল। এই বাঘটা কম বেশি এক মাসের অধিক সময় আল্লাহর ওলির কবরের দিকে তাকিয়ে তাকিয়ে বসে থাকতো আর কাঁদতো। একটা সময় তার না খেয়ে পানি না পান করে আল্লাহর ওলির শোকে বাঘ বড় দুর্বল হয়ে গেল। না খেয়ে এ জঙ্গলের বাঘ আল্লাহর ওলির মাজারের পাশে ইন্তেকাল করলো। ও মুসলমান মেরামার, বসিরহাট এলাকার তৎকালীন জামানার মানুষেরা বাঘের পায়ে দড়ি বেঁধে ভাগাড়ে ফেলে দেয় নাই, মানুষের মতো তাকে গোসল দিয়ে আল্লাহর ওলির সঙ্গে থেকে ছিল যে বাঘ তাকে কাফন পরিয়ে আর হুজুরের মাজারের পাশে বাঘের জন্য কবর খুঁড়ে হুজুরের পাশেই ওই বাঘটাকে দাফন দিয়ে দিয়েছিল। ও মুসলমান মেরামার, শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে আজও বাঘের কবরটা বিদ্যমান। জোরে বলুন, আছে না নাই? আমি কি মিথ্যা বললাম না সত্য বললাম? মুসলমান মেরামার, এ দুনিয়ার জমিনে যারা ওলিয়া ওলিয়া হয় বাঘেরাও তারা চেনে। মুসলমান মেয়েরা আমার, কুকুর আল্লাহর ওলিয়া ওলিয়াদের চেনে কি চেনে না?